বহুল আলোচিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 1320 মেগাওয়াটের দুটি ইউনিটের একটি পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় শুরু থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শুরু হয় তুমুল বিতর্কের। পরিবেশ বিপর্যয় আশঙ্কায় বিষয়টি ছিল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সবকিছু শেষ করে কেন্দ্রটির দুই ইউনিটের একটি শুরু করেছে বিদ্যুৎ উৎপাদন। তবে পরিবেশ সুরক্ষার বিষয়ে আবারও শতভাগ নিশ্চয়তা দিচ্ছে কর্তৃপক্ষ। অক্সাইডস অফ সালফার এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে অত্যাধুনিক প্রযুক্তির ফ্লু গ্যাস ডিসালফারিফিকেশন বা FGD স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের পরিবেশ অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। পূর্ণ ক্ষমতাতে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি এবং আশা করি আমরা খুব শীঘ্রই এটাকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যেতে পারব। ইট ইজ এ ওয়েল মেটিকুলাসলি ডিজাইন্ড টু টেক কেয়ার অফ মেনি এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস বিসাইডস দ্য ওয়াদার ডেভেলপমেন্ট ওয়ার্কস। বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি LNG বা অন্যান্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়ে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ পাওয়া যাবে বলে দাবি কর্তৃপক্ষের। And we operated the unit continuously at 660 megawatt for about 3 hours, after which, as per the grid demand, the load was brought down. With the completion of the reliability run today, we'll be fully ready for the commercial operation of unit number 1. সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 660 মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটের কাজ দ্রুত শেষ হবে বলে জানা গেছে। বাংলাদেশ ভারতের যৌথ বিনিয়োগে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় হচ্ছে 16,000 কোটি টাকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।